আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন একটু আগে, যে মধ্যপ্রাচ্যে অনেকে 35 বছর বয়স আছে, এই সময়টাতে সন্ধ্যা প্যারালাইসিস হওয়ার কথা না, এই সময়টা কেন প্যারালাইসিস হয়? হ্যাঁ, খুবই ভালো কথা বলেছেন, কারণ মধ্য বয়সে সাধারণত হওয়ার কথা না, কিন্তু আমাদের এই বয়সে ডিজিজ অফ ওল্ড এজ। হ্যাঁ, দেখেন এই যারা যায় মধ্যপ্রাচ্যে, তারা বাংলাদেশে এক, তারা কিন্তু ওইভাবে পরিশ্রমী লোক ছিল না, এক নম্বরে বাংলাদেশে যখন যায় কয়েকটা জিনিস সে মাথায় নিয়ে যায়, যে সে জায়গা জমিন বিক্রি করে যায়, সেটা একটা প্রেশার, তার অলওয়েজ কাজ করে, অত্যধিক কাজ করতে হয় তার ওখানে। আর সবচেয়ে আরেকটা হচ্ছে ফুড হ্যাবিট, আমাদের দেশে মানুষ কিন্তু যে সকল খাবার খায় এতে উচ্চ কোলেস্টেরলের পরিমাণ কম থাকে, কম থাকছে, আর যেখানে ওখানে রিভার্স, ওই সকল দেশে এই কোলেস্টেরলের খাবারই সবচেয়ে বেশি, এবং ফাস্টফুড জাতীয় খাবার তাদের ওখানে খেতে হয়, রেড মিট তাদের খেতে প্রতিনিয়ত বিভিন্ন আপনার ফাস্টফুড খেতে হয়, যার কারণে তখন দেখা যায় যে এই সকল বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি হতে পারে, যেটা স্ট্রোকের মূল কারণ, যে যদি রক্তনালী ছিঁড়ে যায় বা কোলেস্টেরল যদি বেশি হয় তা থেকে হতে পারে, আরও অত্যধিক মানসিক চাপের কারণে তাদের ডায়াবেটিসজনিত সমস্যা হতে পারে, সে থেকে মস্তিষ্কের সমস্যা হতে পারে, স্ট্রেস বেশি নিতে, অত্যধিক পরিশ্রম যখন করে তখন এই জাতীয় দুর্ঘটনা। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জায়গা জমি বিক্রি করে ওখানে যাচ্ছে, ওই আগে তো এই জায়গা জমির যে ঋণটা করেছে সেটা উদ্ধার করতে হবে, কন্টিনিউয়াস মাথার মধ্যে একটা স্ট্রেস, ফ্যামিলিকে রেখে গেছে, তাদের স্ট্রেস, আবার ফিজিক্যাল স্ট্রেস, এটা তো অনভ্যস্ত ছিল ওখানে গিয়ে এই ধরনের কাজের সঙ্গে সে আগে চলিত না। আর ওখানে যেটা হয়, যদি যে যার মালিকের, যার বা যে কোম্পানির কাছে গেল, যদি সে কোম্পানিটা ভালো না হলো তাহলে আরেকটা প্রবলেম এসে পড়ে। আমরা এই রোগী সবচেয়ে বেশি পাচ্ছি এখন, আর আমাদের দেশে তো স্ট্রোকজনিত প্যারালাইসিস আছেই, তবে আমাদের আমরা যে প্র্যাকটিসে বাংলাদেশে যে রোগীগুলো পাচ্ছি যারা বাংলাদেশে বসবাস করে, তাদের বয়স সাধারণত একটু বেশি হয়, সাধারণত 40 বা 50-এর ঊর্ধ্বে, এবং সিনিয়র সিটিজেন, যাদের আমাদের বাবা মা বা বড় ভাই বোন এই জাতীয় রোগীর আমরা বেশি পেয়ে থাকি।